ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকে তোমরা তৈরি করবো এরকম একটি রিডিং পাচ্ছেন রিচার্জ এডি লাইট। তো এই লাইটটি তৈরি করতে আপনার খরচ মাত্র 50 টাকা, মাত্র 50 টাকা আপনার এই লাইট তৈরি করতে পারবেন। এটার ব্যাক আপ 3 থেকে 4 ঘন্টা মাত্র, দেখতে পাচ্ছেন এটা ব্রাইট, দেখতে পাচ্ছেন ফুল শেপ আউট। তো আজকে এটা তৈরি করবো, তাতে এনে পাচ্ছেন দুটো শুরু করা যায়। তো আমাদের এই লাইটটা তৈরি করতে সর্বপ্রথম আমাদের প্রয়োজন হবে 3.7 ভোল্টের লিথিয়াম অ্যান্ড পলিমার ব্যাটারি, একটি 4056 মডিউল, 4 ভোল্ট 12 ভোল্ট এলইডি, একটি সুইচ এবং একটি ফ্রেম, এগুলো এবং কিছু ওয়্যার। আমরা আমাদের এলইডির পজিটিভ এবং নেগেটিভ তার লাগিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমাদের নেগেটিভ পজিটিভ লাগানো শেষ। এখন আমাদের ফ্রেমটি আমরা খুলে নেব। আমাদের সুইচ লাগানো শেষ, এখন আমরা ব্যাটারির উপরে আমাদের TP40566 মডিউলটির জন্য একটি ছিদ্র করে নেব, যদি আমাদের সঠিক মেজারমেন্টে করতে হবে। আমাদের পজিটিভ নেগেটিভ তার লাগিয়ে নিয়েছি এবং আউটপুট দুটো আমরা বের করে নিয়েছি। এখানে আমি ব্যাটারির সাথে যে বিএমএসটা ছিল সেটা খুলে নিয়েছি, কারণ আমাদের এই TP40566 একটি বিএমএস এ কাজ করবে। এখন আমাদের ব্যাটারির সাথে আমাদের চার্জিং মডিউলটি আমরা কানেকশন করে নেব। এখন আমরা এলইডির একটি পজিটিভ তার আমাদের আউটপুটের পজিটিভের সাথে কানেক্ট করে নেব। এই তারটি আমরা সরাসরি আমাদের সুইচের সাথে কানেকশন করব। দেখতে পাচ্ছেন আমরা এলইডির পজিটিভ তার এখানে লাগিয়েছি এবং এই তারটি যাবে সুইচের মাধ্যমে, এবং এলইডির নেগেটিভ তারটি সরাসরি আমরা এখানে লাগিয়ে দিচ্ছি। এখন এগুলোকে আমরা আমাদের কেসিংয়ের ভিতরে অ্যাসেম্বল করব। তো এখানে আমরা গ্লুগান দিয়ে আমাদের ব্যাটারিটাকে অ্যাটাচ করে দেব। এবং আমাদের ব্যাটারিটাকে একবার এই কোনা কোণে ব্যাটারি সুইচের নিচ দিয়ে আমরা এই বরাবর লাগিয়ে দেবো। এবং আমাদের চার্জিং মডিউলটাকে আমরা বরাবর এখানে দিতে পারছেন একটা ছিদ্র করে নিচ্ছি, ছিদ্র বরাবর আমরা এখানে গ্লুগান দিয়ে আটকে দেবো এইভাবে, ঠিক এইভাবে। এখন আমাদের যে পজিটিভ দুটি তার আছে শেষ পর্যন্ত দুটো আমরা সুইচের মাধ্যমে এখানে লাগিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমাদের সুইচের সাথে আমাদের ব্যাটারি কানেকশন এলইডি কানেকশন করা শেষ। তো এখন এটাকে আমরা অ্যাসেম্বল করে ফেলবো, অর্থাৎ কেসিংয়ে ফিট করে ফেলবো। দেখতে পাচ্ছেন এখানে আমরা একটি হিটসিং দিয়ে দিচ্ছি যাতে আমাদের এলইডি খুব দ্রুত নষ্ট না হয়। দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের চার্জিং ইনপুট, সুইচ। তো এখানে একটি ডিফিউজার লাগাতে হবে, আমার কাছে আবার তো ডিফিউজার নাই, নেক্সট টাইম ডিফিউজার লাগিয়ে দেবো, আপনারা অবশ্যই ডিফিউজার লাগাবেন। এটা আমি শেষ, এখন আমরা এখানে চার্জিং ইনপুট দিয়ে দেখব। দেখতে পাচ্ছেন রেড কালার একটি এলইডি জ্বলতেছে, এটা ফুল চার্জ হয়ে গেলে এটা ব্লু হয়ে যাবে। তো এটা মেকিং ভিডিও শেষ। দেখতে পাচ্ছেন খুব ইজিলি আপনারা এরকম একটা লাইট মডিফিকেশন করতে পারবেন। দেখতে পাচ্ছেন লাইটটি তৈরি করতে আমার খরচ পড়েছে 50 টাকার মতো। দেখতে পাচ্ছেন 50 টাকাতে খুব সুন্দর একটা লাইট পেয়েছি এবং এটা ব্যাক আপ 3 থেকে 4 ঘন্টা হবে। দেখতে পাচ্ছেন কত আলো। আর জানো না যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ।